এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা। এরপর চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে গেলে দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালিয়ে যায়, যদিও বোমাটি ফাটেনি। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভাটপাড়া থানার অন্তর্গত কাকিনাড়া শীতলতলা এলাকার ঘটনা। প্রতিদিন ভোরবেলায় কাকিনাড়া পানপুর মাছ বাজারে এবং সবজি বাজারে কেনাকাটা করতে যায় ব্যবসায়ীরা, আর ভোর রাতে সেই সুযোগে এই ধরনের দুষ্কৃতি কার্যকলাপ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে গোটা এলাকায়। মদ গাঁজা ঠিক এখানে হয়েছে, যার জন্য এখানে এটা চলছে বহুদিন যাবত, কিন্তু আমরা তো আর সরাসরি বলতে পারি না। আজকে আমরা বলেছি অফিসারকে, সরাসরি আমরা বলেছি মুখে। তাকে ছিনতাই করেছিল, কটা গুলি চালিয়েছে? গুলি নয়, কটা বোম চালিয়েছে? একটাই বোম চালিয়েছে, বোমটা ফাটেনি। এরা ছিচকে মানে যেরকম ছোটোখাটো হয়তো হবে, জানি না, এরা দীর্ঘদিন ধরে এরাকে দুবার করেছে, আজকেও করেছে, আজকে পারেনি, মিস হয়ে গেছে, ওরা পালিয়ে গেছে। আমাদের এখানে কিছু গাঁজার আড্ডা, মদের আড্ডা, মদের ঠেক এবং বাড়িতে মদ বেচছে, এগুলো আমরা অফিসারকে জানালাম। এবং যাদের কাছে যারা বিক্রি করছে তাদেরকে যখন আমরা বলছি যে আপনারা এগুলো বন্ধ করুন, বলছে আমরা পুলিশকে পয়সা দিয়ে করছি। আমি অফিসারকেও বললাম, বলো না এটা হতে পারে না, আমি আপনার সঙ্গে এক যাবো, যেখানে যেখানে হচ্ছে সেগুলো আমরা দায়িত্ব।